आज আমরা যাচ্ছি ইনছড়ো ঝাপান তলায় সয়লা করতে। যেহেতু কালকে ঝাপান, আমরা আজকে চলে যাচ্ছি সয়লা করতে। রাস্তার আজকে ভিড় অনেকটাই কম, কালকে যে হারে ভিড় হবে সে তো বলার কথা নেই। যারা যারা এসেছো তারা অবশ্যই জানো কী হারে ভিড় হয়। গাড়ি তো কালকে নট অ্যালাউ, গাড়িতে ঢুকতে পারবেন না, যা হবে হেঁটে রাস্তায়। এত আসার পর আমরা এখন মেন মেলায় এসে গেছি। দেখতে পাচ্ছ তোমরা সবাই দুদিকে যে হারে দোকান বসেছে, আর কালকে পাবলিকে যাই ভিড় হবে, এখানে যা আসা মুশকিল ব্যাপার হয়ে যাবে। সে বলে না সে মেলায় গেলে ঠেলা খেতে হয়, সেরকম ব্যাপার হবে, যে ঠেলা ঠেলি করে যেতে হবে, আসতে হবে। আর এই ঝাপানটা শুনে আসছে নাকি 500 বছরের পুরনো ঝাপান, অনেকগুলো গ্রাম মিলে পুজো করা হয় বা পুজো আসে। হাজার দু হাজার মানে পাঁটা পড়ে এখানে, মানে এত হাজার দু হাজার পাঁটা বলি হয়। আগে দেখাবো যে এখানে পাঁটা বলি হয়, পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। ওখানে পুজো এবং পাঁটা বলি দুটোই হয়। আর আজকে দোকানগুলো অনেক দোকান বন্ধ আছে, যেহেতু সয়লা আজকে অনেক দোকান বন্ধ আছে, মালপাল আনতে গেছে তারা মনে হয়। কিছু দোকান এখনও সাধারণ ব্যস্ত। দু সাইডটা দেখে নাও সবাই। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা যে ওই সামনের দিকে ব্যারিকেড করা আছে, এখানেই পাঁটা বলি আর পুজোর লাইন দেওয়া হয়। আর ঠাকুর মন্দিরটা একটু সামনে গেটে গিয়ে সেটাও দেখাবো। এগিয়ে গাড়িটা রাখি এক সাইড করে। সামনে দেখাচ্ছে কতগুলো লোকে ভিড় করেছে, দেখা যাক কোনে কি হচ্ছে। মনে তো হচ্ছে যে পাঁটা ফাঁটা বলি হচ্ছে, কেন এই জায়গাটা পাঁটা বলি হয়, রাউন্ডে ঘিরে দিয়েছে জায়গাগুলো। আর দেখতে এই সব জায়গাতে ব্যারিকেড ঘিরে আছে, এইগুলো লাইন দিয়ে আসতে হয় পাঁটা নিয়ে। দু তিন জায়গায় পাঁটা বলি হয়। আর সামনে দেখাচ্ছে মন্দিরটা আমাদের। আর মানে খুবই ভিড় হয় যা বলবো, যদি এসে থাকেন তাহলে জানবেন, আর না এলে অবশ্যই আসবেন, মায়ের তলায় সে ঘুরে যাবেন। এবার দেখা যাক মায়ের মন্দির। এই মন্দিরটা প্রতিষ্ঠান হয়েছিল, শোনা আসা যাচ্ছে নাকি 500 বছর পুরনো হয়ে গেছে, তখন থেকে একভাবে গ্রামবাসীরা পুজো দেয়। মায়ের উপরে অনেক বিশ্বাস আছে। এ মায়ের কাছে যাই, একে প্রণাম করে আসি। অলরেডি আমি চলে গেছি মাকে দেখার জন্য। কালকে অবশ্যই যা যারা আসবেন মাকে পুজো দিয়ে যাবেন, এখানে পুজোর সব রকম জিনিসপত্র পেয়ে যাবেন। যেহেতু আজকে ঝাপান নাই এই জন্য ভিড়টা অনেক কম, কালকে তো অবশ্যই ভিড় হবে, দেখতে পাবেন, আপনারা অবশ্যই আসবেন। তোমরা সবাই ওই মাকে দেখে নাও, আর কমেন্টে অবশ্যই জানাবেন জয় বিশ্বহরি মা জয়। অবশ্যই সবাই কমেন্ট করবে আমাকে।